আসসালামু আলাইকুম। বিকে ইনোভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি স্যান্ডেল তৈরি যে মেশিন, সেই মেশিনটি কিভাবে চালাতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয় এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন ধৈর্য সহকারে, তাহলে বুঝতে পারবেন যে চপ্পল বা স্যান্ডেল বা চটি বা বাদারি বা আপনার পন্স যে যেটাই বলেন না কেন, সেটি আপনার এখন এই কীভাবে তৈরি করা হয়, কীভাবে সেটিং করা হয় বা কীভাবে বাজারজাত করা হয় সব কিছু আমি এই ভিডিও জুড়ে বলে দেবো। তো যদি ছোট পরিসরে কেউ ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। একটা ম্যানুয়াল মেশিন বা এই যে পাশে আমাদের রাখা আছে পাওয়ার প্রেস বা হাইড্রোলিক, যেটাই বলেন না কেন সব ধরনের মেশিন আমাদের কাছে আছে, ম্যানুয়াল, পাওয়ার প্রেস, হাইড্রোলিক, সেমি অটো, এগুলো স্যান্ডেল তৈরি মেশিন আর কি, স্যান্ডেল বা ক্যাঙ্গারু দুইটাই তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আপডেট সবার আগে আপনি পাবেন। তো চলুন দেখা যাক। তো প্রথমে আপনাকে দিতে হবে একটা ফাইবার, এটা প্লাস্টিকের ফাইবার বা লাইলন বলে, এটার নাম হচ্ছে লাইলন, কেউ বলে তক্তা, ওটা কোনো ব্যাপার না। তো দর্শক, এই দেখেন এই সিটগুলো এভাবে কেটে নেওয়া লাগবে। আমি এখানে সামথিং দুইটা সিটের টুকরা নিয়ে এসেছি, সিটগুলো ঠিক এরকমভাবে কাটিং করে নেওয়া লাগবে। এটা কিন্তু 3 ফিট লম্বা থাকে, 3.5 ফিট লম্বা থাকে। তো আমি সামথিং ছোটো আকারে নিয়ে আসছি আপনাদের বোঝানোর জন্য। তো দর্শক, এই দেখুন এইভাবে একটা ডাইশ কিন্তু একটা ডাইশেই দুইটা জুতা তৈরি হবে, ডাইন পা লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই কিন্তু অনলি ওয়ান পিস ডাইশে রেডি। তো প্রথমে আপনাকে এইভাবে দিতে হবে, এটা ফ্রন্ট সাইড দিলাম। এখানে দেওয়ার সময় আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে যে আমার ডাইসটা মেশিনের মিডিলে হচ্ছে কি না। ডাইসটা যদি মেশিনের মিডিলে হয় তাহলে কিন্তু আপনার এক চাপে কেটে যাবে। তা আমার মিডিলে দেওয়া হয় নাই, প্রথমবারই মিস্টেক হয়েছে। তো দেখুন কাটিং হয়ে গেছে, এটা হলো লেফট সাইড। এবার রাইট সাইড যদি কাটতে হয় আমাকে শিটটা উল্টায় নিতে হবে, শিটটা প্রথমে কাটছে এইভাবে, দ্বিতীয়বার কাটবে এইভাবে। তো দেখুন তখন কিন্তু আমার ভুল হয়েছে, এখন কিন্তু ভুল হয় না, একবারে কাটিং হয়ে গেছে, কারণ ওই সময় আমার শিটটা মিডিলে দেওয়া হয় নাই, যার কারণে কাটিং হয় না। দেখেন 100% কাটিং হয়েছে, একসাপেই সামথিং প্রেশারেই কিন্তু কাটিং হয়ে যাবে। তো দর্শক, এই দেখুন কাটিংয়ের সাথে সাথে কিন্তু ফিতার যে গ্রুপ সেটাও কিন্তু হয়ে যাচ্ছে। ফিতার গ্রুপ কিন্তু হয়ে গেছে। তো দর্শক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ফিতা হোল করা শেষ হয়ে গেল আর কি, প্রত্যেকটা স্যান্ডেল যে হোল্ড হয়ে যাচ্ছে, এখন ফিতা লাগানো বা এই স্যান্ডেলের বল্টুটা পালিশ করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। তো এই দেখেন মোটরটা চলতেছে, এই যে এইভাবে আপনারা ধরবেন, আমি তো প্রফেশনাল না তাই আমার দেরি হচ্ছে, যারা প্রফেশনাল করবে এটা তাদের স্পিড হবে আরও। তো দেখুন এই দেন গ্রুপে স্যান্ডেলের ফিতা লাগানোর যে গ্রুপ সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার স্যান্ডেলের ফিতা লাগানোর যে সিস্টেম সেটা হচ্ছে এই যে একটা সিস্টেম আপনার মেশিনের সাথে পাচ্ছেন, তো এটা এইভাবে আপনার ব্যবহার করা লাগবে যে কোনো কাজে। আমি কিন্তু মেশিনের গায়ে ভ্রাম্যমান কাজে আপনাকে জাস্ট দেখানোর জন্য, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এখানে নাট দেওয়া আছে, এই যে মেজারমেন্ট নাট, তো এখানে আমি এটা সেট আপ করার চেষ্টা করতেছি। তো যাই হোক, কম বেশি হয়েছে দর্শক। তো এই যে একটা ফিতা আমার কাছে আছে, আমি আপনাদেরকে লাগাই দেখাবো, এটা রাইট সাইডের ফিতা, এই যে রাইট সাইড ফিতা। তো ফিতা লাগানোর সিস্টেমটা হচ্ছে এই, প্রথমে আপনাকে এইভাবে দিতে হবে, স্যান্ডেলটা দেওয়ার পরে দিয়ে তো দ্বিতীয় ফিতাটা আমি আবারও লাগাবো। তো এই যে ফিতা লাগানো হয়ে গেল, এটা কিন্তু স্যান্ডেলটা রেডি, কিন্তু স্ক্রিন প্রিন্ট দেওয়ার দরকার ছিল, স্ক্রিন প্রিন্ট আমাদের কাছে আছে, স্ক্রিন প্রিন্ট জাস্ট কালি নাই, যার কারণে আমি আপনাদের দেখালাম না। এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট দিয়ে এভাবে রেখে যদি এগিয়ে যায় কালিতে ডলা দেন আপনার কিন্তু লেখা উঠে যাবে, ডিজাইন উঠে যাবে।
তো দর্শক, বিকে ইনোভেশন বিডি থেকে যদি আপনারা কেউ মেশিন ক্রয় করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারসমূহ দেওয়া থাকবে। তো ক্ষুদ্র আকারে যদি কেউ ব্যবসা করতে চান, সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে একটা মেশিন নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। বেকারত্ব জীবনযাপন নিয়ে ঘোরাফেরা না করে ব্যবসা করেন, সমস্যা নাই। তো আপনারা অনেকেই কমেন্ট করেন, ভাই স্যান্ডেলের সিটগুলো কালার পাওয়া যায়, এই দেখেন এটা একটা কালার, এটা কিন্তু আরেকটা কালার। তো এটাও আমি এক পিস কাটিং করে আপনাদেরকে এখন দেখাবো। তো দেখুন, এটাও কাটিং হয়ে গেল, এটা লাল। এই যে কাটিং হয়ে গেছে, তো এটা কিন্তু লাল হলো, এটা অন্য কালার হয়েছে। তো যে কালার কোনো ফ্যাক্ট না, বিভিন্ন কোয়ালিটি গেটআপের সিট পাওয়া যায়। সিট যেমন হবে তেমন কাঁচামাল যেমন দিবেন তেমন স্যান্ডেল তৈরি হবে। তো একটা স্যান্ডেল সর্বনিম্ন 16 টাকা একজোড়া স্যান্ডেল রেডি করতে পারবেন, মার্কেটিং পর্যন্ত সর্বোচ্চ 48 টাকা পর্যন্ত। এর ভিতরে বিভিন্ন কোয়ালিটি কাঁচামাল আছে, বিভিন্ন কোয়ালিটি স্যান্ডেল তৈরি হবে। তো দর্শক, যদি আপনারা কেউ এই ব্যবসাটি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সাইজের বিষয়টা আছেন, দেখেন এখানে বাচ্চাদের 250 দেওয়া আছে, বাচ্চাদের 250 আছে, আবার বাচ্চার বাবাদেরও আছে। তো আপনারা যদি কেউ ব্যবসা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা সমূহ হচ্ছে খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। গুগল ম্যাপে যদি আমাদের ঠিকানা দেখতে চান, বিকেবিডি লিখে সার্চ দিলে আমাদের ঠিকানা সমূহ পাবেন। বুধবার ব্যতীত যে কোনো দিন আমাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন, এনি টাইম, নো প্রবলেম, সব কিছু ওপেন। আল্লাহ হাফেজ।